হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজপুরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকের রেসিপি মুগ ডালের কচুরি। এই কচুরি ভীষণই খাস্তা হয়, আর আমি যেরকমভাবে বানাচ্ছি আপনারা সেরকমভাবে বানিয়ে একবার বাড়িতে অবশ্যই দেখবেন, খুব ভালো লাগবে খেতে। রেসিপিটি খুবই সহজ, খুব চটজলদি হয়ে যায়। আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসুন দেখা যাক আমি কিভাবে তৈরি করছি। আমি এখানে হাফ কাপ মুগ ডাল নিয়েছি। সেই মুগ ডালটা দু ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটা পেস্ট করে নিয়েছি। পেস্টটা খুবই শুকনো হবে। এরপরে একটা কড়াইতে আমি রিফাইন্ড অয়েল নিয়েছি কিছুটা, তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরে, গোটা জিরে, আর হাফ চামচ মৌরি, তার মধ্যে হাফ চামচ হিং দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিয়েছি আদা আর লঙ্কা কোচানো। আদাটা আমি গ্রেট করে নিয়েছি, লঙ্কাটা কুচিয়ে নিয়েছি। এর মধ্যেই দিয়ে দিলাম মুগ ডালের পেস্ট। এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। ডাল বাটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন বেসন। বেসন দেওয়ার পর ডাল বাটার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপরে বেসন ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ আমচুর পাউডার, আর দিয়ে দেব 1 চামচের মতো কাসুরি মেথি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। সব মশলাগুলো ভালো করে ডাল বাটার সাথে মিশিয়ে নেব। ডাল বাটার সাথে ভালো করে মশলাগুলো মিশিয়ে নেওয়ার পর সবশেষে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দিয়ে ডাল বাটা খুব ভালো করে নাড়তে হবে, যতক্ষণ না ঝরঝরে হয়। খুব ভালো করে ভেজে নিয়ে ঠিক এরকম হবে, খুব ঝুরঝুরে হয়ে গেছে, সেই পর্যায়ে আমি এই পুরটা নামিয়ে রাখবো। আমার স্টাফিংটা তৈরি হয়ে গেছে, এবার এটা নামিয়ে রাখবো, নামিয়ে ঠান্ডা করতে হবে। কচুরি স্টাফিং প্রস্তুত হয়ে গেল। এরপরে কচুরি মাখার জন্য আমি নিয়েছি 250 গ্রাম ময়দা, এর মধ্যে 1/2 চামচ লবণ, 1/4 চামচ জোয়ান দিয়ে ভালো করে এটা নেড়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল 1/4 কাপ দিয়েছি। ময়ানটা এখানে খুব ভালো করে দিতে হবে যাতে কচুরিগুলো খাস্তা হয়। দেখুন, ময়দাটার সাথে রিফাইন্ড অয়েলটা ভালো করে মিক্স করে এরকম মুঠো করলে যখন একটা ডেলা পাকাচ্ছে তখনই বুঝতে হবে যে আমার ময়ানটা ঠিক আছে। এরপরে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা মেখে নিচ্ছি। খুব শক্তও হবে না, খুব নরমও হবে না, সেরকমভাবেই ময়দাটা আমি মেখে নেব। ময়দা মাখা হয়ে গেছে, এবার এর ওপর সামান্য একটু রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে একটু মেখে নিয়ে আমি এটা ঢেকে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। দশ থেকে 15 মিনিট হয়ে গেছে। এরপরে ময়দাটা আমি আরও একবার মেখে নিচ্ছি, এর থেকে লেচি কেটে নেব। লেচিগুলো কেটে নিয়েছি। এরপরে এক একটা লেচি নিয়ে এর মধ্যে বাটি করে, বাটির মতো শেপ করে এর ভেতরে আমি মুগ ডালের যেই স্টাফিংটা করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, সেটা এবার 2-3 চামচ করে এই বাটির মধ্যে ঢুকিয়ে দেব। তারপরে এই ধারগুলো আস্তে আস্তে মুড়ে দিতে হবে,
আর বাটির মুখটা বন্ধ করে দেবো এরকমভাবে। সবকটাই আমি করে নিচ্ছি। মুখটা বন্ধ করে এক্সট্রা যেই ময়দাটুকু থাকবে সেই ময়দা মাখাটা অন্য একটা লেচির মধ্যে আমি দিয়ে দেব। এরকম করেই প্রতিটা কচুরি আমি তৈরি করে নিচ্ছি। কচুরি করতে আমি কিন্তু এখানে বেলুন চাকির ব্যবহার করছি না, হাতের চেটো দিয়ে এরকম প্রেস করে দিচ্ছি। ঠিক এরকমভাবে প্রতিটা কচুরি আমি প্রেস করে দেব। এবার কড়াইতে কিছুটা রিফাইন্ড অয়েল নিয়েছি, সেটা খুব গরম হয়নি, সেই অবস্থাতেই কচুরিগুলো আমি ছেড়ে দিচ্ছি। যেই দিকটা মুখটা বন্ধ করেছি কচুরির সেই দিকটা তলার দিকে দেবেন। এরকমভাবেই প্রায় 5 মিনিট থাকবে, তারপরে প্রতিটা কচুরি উল্টে দেব। কচুরি যদি খুব গরম তেলে ছাড়া হয় তাহলে কচুরি ভালো করে ফোলে না, এরকম মিডিয়াম অয়েলে কচুরিগুলো ছাড়তে হবে। আর 5 মিনিট পর আমি এগুলো উল্টে দিচ্ছি। আমি গ্যাসের ওভেনের আঁচটা লোতে রেখেছি। এরকমভাবেই প্রতিটা কচুরি আমি ভেজে তুলে রাখবো। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখুন কচুরিগুলো আমার এরকম হয়েছে, একটা কচুরি ছিঁড়ে দেখাচ্ছি, খুবই খাস্তা হয়েছে আর ভেতরের পুরটা পুরোটাই কভার হয়ে গেছে এই রকমভাবে। আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নতুন ভেজ রেসিপির আপডেট পেতে। আমার চ্যানেলের সব রেসিপি নিরামিষ, টমেটো সস দিয়ে পরিবেশন করুন মুগ ডালের কচুরি, খেতে অপূর্ব স্বাদ লাগে। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।